কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমিন ব্যাপারী জানান, অনুষ্ঠান শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। দ্বিতীয় পর্বে কেক কাটা এবং বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যদের বাণী পাঠ করেন লেবার মিনিস্টার ডক্টর মুস্তাফিজুর রহমান, পলিটিক্যাল মিনিস্টার ওয়ালিউর রহমান, পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর মাহাদি হাসান সহ অন্যরা। এদিকে কাতারে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাকির হোসেন বাবুর সভাপতিতে ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ আলম খান, জসীমউদ্দিন দুলাল, সৈয়দ আনামিয়া, আবুল কাশেম, শফিকুল ইসলাম প্রধান, তাজুল ইসলাম সহ অন্যান্যরা।